আমরা বাঙালি, একটু বৃষ্টি হলে খিচুড়ি খেতে পছন্দ করি। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। যথারীতি আজও একটি নতুন পর্ব সাজিয়ে এনেছি, একেবারে বাস্তব সব চিত্র নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ছোটবেলা থেকেই জানি, ঘুম থেকে উঠেই সবুজ ঘাস লতা পাতার দিকে তাকিয়ে থাকলে চোখের দৃষ্টিশক্তি ভালো থাকে। এখানেও চারিদিকে শুধু সবুজ আর সবুজ, তাকিয়ে থাকতে ইচ্ছা করে। আজ সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম খিচুড়ি রান্না করব। রিয়াও বলছে মা খিচুড়ি রান্না করেন। আবহাওয়ার খবরেও দেখা যাচ্ছে আজ বৃষ্টি হবে সারাদিন, তো আমি খিচুড়ি রান্নার জন্য কেটে কুটে সব আয়োজন করে নিচ্ছি। মিষ্টি কুমড়া নিয়েছি, তারপর পটল, আলু, এগুলি দেব খিচুড়িতে। পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি 3-4টা, চিংড়ি মাছের ভুনা করব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। সবজিগুলো আগেই খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, আর ধোয়ার প্রয়োজন হবে না। শুধু আলুটা কেটে আরেকবার ধুয়ে নেব। চিংড়ি মাছগুলো আগেই ধুয়ে নিয়েছি, এখন কেটে নেব, তারপর আরও 1-2 বার হালকা করে ধুয়ে নেব। উপরের খোসাটাও ফেলে দিচ্ছি। চিংড়ি মাছের পিঠের উপর দিকে একটা ময়লার রগ থাকে, ওটা ফেলে দিতে হয়। প্রতিটা চিংড়ি মাছের ওই ময়লার রগটা ফেলে দেব। আর মাথায়ও একটা ওই পুটলি থাকে, খাদ্যের পুটলি, এটাও ফেলে দিতে হয়। চিংড়ি মাছ কাটা হয়ে গেছে, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। খিচুড়ি রান্নার জন্য পরিমাণ মতো জল বসিয়ে দিলাম। জল গরম হলে প্রথমে মটর ডালটা ধুয়ে দিয়ে দিচ্ছি। এবার দেব মসুর ডাল। সিদ্ধ হোক, এদিকে আমি সবজিগুলো ভেজে নেব। সবজির পরিমাণ অল্প একটু লবণ দিয়ে আলুগুলো প্রথমে ছেড়ে দিচ্ছি। সবজি বা এরকম কিছু ভাজার সময় তেলে প্রথমে একটু লবণ দিলে আর বেশি ছিটকায় না। আলুগুলো একটু ভাজা হলেই এবার দেব পটল। পটল আর আলু একসাথে ভাজার সময় কিন্তু ওই আলুগুলো ভালো করে ভাজা হয় না, তাই আগে আলু ভেজে নিতে হবে। খিচুড়ির জন্য মশলা বেটে নিচ্ছি, আদা, জিরা আর কাঁচামরিচ। এদিকে ডালেও ভালোভাবে বলক এসে গেছে, এখন ফেনাগুলো ফেলে দিতে হবে। ফেনাগুলো খুব সুন্দর করে ফেলে দিয়েছি, আবারও কিছুক্ষণ ঢেকে রেখেছি ডালটা একটু সিদ্ধ হওয়ার জন্য। এদিকে সবজিগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। ডাল কিছুটা সিদ্ধ হয়ে আসছে, এখন মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম, সিদ্ধ চাউল দিলাম, 1.5 পট চাউল দিয়েছি, 2টা তেজপাতা, 7 মতো লবণ। ঘরে যা আছে তাই দিয়ে রান্না করছি,
তো মুগ ডাল নাই, মুগ ডাল দিলে খিচুড়ির ঘ্রাণটাই অন্যরকম হয়। মুগ ডাল দিলাম না, শুধু মটর ডাল আর মসুর ডাল দিয়ে রান্না করছি। হলুদ, জিরা বাটা, 10-12টা কাঁচামরিচ বাটা, একেবারে মিহি করে বাটি নেই। আদা বাটা, আদা বাটা হাত দিয়ে চেপে রসটা দিয়ে দেব, ওই এটা রেখে দেব, এটা ফোড়নের সময় দেব। রস সহ ফোড়নে দিলে আদা খুবই ছিটকে তেলটাও কড়াইতে থাকে না। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো। ওদিকে কড়াইতে সরিষার তেল বসিয়ে দিয়েছি ফোড়ন দেওয়ার জন্য। তেলটা গরম হওয়ার পর শুকনো মরিচ কয়টা ফোড়নে দিলাম, 5 ফোড়ন। 5 ফোড়ন দেওয়ার পরে সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এখন দিচ্ছি চিপে রাখা ওই আদাটা, একটুও ছিটকাচ্ছে না। ওই রস সহ আদাটা দিলে ছিটকে একেবারে তেলটা কড়াইতে থাকে না। তেলও অল্প করে দিয়েছি, যেহেতু ঘরোয়া রান্না নিজের মতো করে স্বাস্থ্যসম্মতভাবে রান্না করছি। এখন ফোড়নটা দিয়ে দিচ্ছি। হয়ে গেল সবজি দিয়ে পাতলা খিচুড়ি, খুব সুন্দর মতো রান্না হয়ে গেছে। তো এখানে দারুচিনি, এলাচ, বাটা একটু দিলে খুবই ভালো লাগতো, আমি দিচ্ছি না। আরও কিছুক্ষণ চুলার উপর থাক। এদিকে আমি চিংড়ি মাছগুলো হলুদ লবণ মাখিয়ে ভেজে নেব। খিচুড়ি রান্না হতে হতে বৃষ্টি থেমে গেল। আবহাওয়ার খবরে দেখেছি বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। যাই হোক, রান্না হয়ে গেছে। একটু গরম হলেও খেতে কিন্তু খারাপ লাগবে না, অনেকদিন খিচুড়ি রান্না করিনি। খিচুড়িটা সুন্দর মতো রান্না হয়ে গেছে, এবার নামাবো। এদিকে আমি চিংড়ি মাছের ভুনা করার জন্য কিছু পেঁয়াজ, কয়েকটা কাঠবাদাম, কাঁচামরিচ আর সামান্য একটু জিরা বেটে নিয়েছি। চিংড়ি মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, সামান্য একটু জিরা বাটা কাঁচামরিচের সাথেই দিয়ে দিলাম। কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন দেব কাঠবাদাম বাটা। যে কোনো বাদাম দিয়ে এই রান্নাটা করা যায়। আমি কতবার চীনা বাদাম বেটে করেছি, তো এখন ভাবছিলাম ওই কাজু বাদাম দিয়ে করব। কাজু বাদাম শেষ হয়ে গেছে, তাই কাঠবাদাম দিয়ে করছি। স্বাদ মতো লবণ দিলাম। চিংড়ি মাছ ভাজার সময় লবণ দিয়েছি, আর এখন মশলার পরিমাণ একেবারে সামান্য একটু লবণ দিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দর মতো কষিয়ে নেব, যেন একেবারে তেল ছেড়ে যায়। তেল ছেড়ে গেলে বুঝতে হবে ভাজাটা সুন্দর হয়েছে। এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম। নেড়ে চেড়ে অল্প তাপে ঢেকে রান্না করব। সুন্দর মতো ভুনা হয়ে গেছে। চিংড়ি মাছের ভুনা খুবই সুন্দর হয়েছে। এখন নামাবো। তিনজন মানুষের এক বেলার খাওয়া। তো আর একটু চেপা শুটকির হাতে মাখা ভর্তা করে নেব। ওটা আমি আপনাদের অনেকবার দেখিয়েছি, আজ আর দেখালাম না। সব কাজ গুছিয়ে নিয়ে আমরা খেতে বসে গেলাম। এখন কিন্তু বৃষ্টি নাই। রিয়া বলছে, মা বৃষ্টি দেখে
খিচুড়ি রান্না করলেন, এখন তো বৃষ্টি নেই। বৃষ্টি না থাকলেও আবহাওয়া একটু ঠান্ডা আছে, খেতে কিন্তু খারাপ লাগবে না। অনেক দিন খিচুড়ি রান্না করি নাই, তো খিচুড়ি রান্নার সময় সিদ্ধ চাল দিয়েও রান্না করা যায়, আবার আতপ চাল দিয়েও রান্না করা যায়। সিদ্ধ চাল আমি বাড়ি থেকে কিছুটা চাল নিয়ে এসেছিলাম এখানে, ওই বাড়ির সিদ্ধ চাল দিয়ে রান্না করেছি। উনি বলছে খিচুড়িটা খুবই ভালো হয়েছে, রিয়াও বলছে। আসলে কিছুদিন পর পর খিচুড়ি রান্না করি, কিন্তু খেতে খুবই ভালো লাগে। এটা হলো শুটকির হাতে মাখা ভর্তা, চেপা শুটকি, ওটাও আমি বাড়ি থেকে নিয়ে আসছি, আমার নিজের তৈরি শুটকি। এ কয়দিন মেয়েটাকে রান্না করে খাওয়াতে পেরে আমার কাছে ভালোই লাগছে, কিন্তু পার্থর জন্য খুব খারাপ লাগছে, ওর খাওয়া দাওয়ার খুবই অসুবিধা হচ্ছে। আজ প্রায় 2 মাস যাবৎ ওই ঢাকায় থাকতেই পারছি না, এখানে আরো কয়েকদিন থাকতে হবে, তারপরেই আমরা ঢাকায় যাব। ঢাকায় গিয়ে 2-1 দিন থেকে কক্সবাজার যাব রুমার বাসায়। অনেক কথা বলেছি, এবার বলবো আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন যারা প্রতিনিয়ত কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন, আপনাদের নামগুলো আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি। গত 24 ঘন্টায় প্রথমেই কমেন্টস করেছেন নির্মলা দেউরি, তারপর রীতাঞ্জনা, মিনতি মার্মু উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে, রেখা মল্লিক গুজরাট থেকে, রিনু বর্মা, রাবেয়া বশ্রী, বিজয়া চক্রবর্তী হায়দ্রাবাদ থেকে, পম্পা দে ইসাপুর লেলিনগর থেকে, সোমা দে কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে, রয় অরুণ কলকাতা থেকে, রাখি মণ্ডল বেঙ্গালোর থেকে, হুমাইয়ারা ফেরদোস, দীপান্বিতা রয়, অপর্ণা সেনগুপ্ত, অনিমা বোস, রূপা চ্যাটার্জি, বনানি ব্যানার্জি, শিউলি দত্ত কোচবিহার থেকে, শিখা সিনহা রয় কলকাতা থেকে, মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে, সীমানাথ আমেরিকা থেকে, রানু বেগম ইতালি থেকে, কুন্দন সাহা কলকাতা যাদবপুর থেকে। দুজনের নাম উচ্চারণ করতে পারছি না এবং দেখাও যাচ্ছে না, শুধু আইডিটা দেখা যাচ্ছে, ওনাদের নাম বোঝা যাচ্ছে না, দুঃখিত। আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখছেন, আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। এভাবে সবাই আমাদের সাথে থেকে স্বপ্নাজ ব্লগ চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন আশা করছি। আপনাদের যদি কোনো সমস্যা না থাকে, কোথায় বসে আমাদের ভিডিও দেখে কমেন্টস করছেন জানাবার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।